প্রাণপ্রিয় ভাইরা, অনেক মানুষ চিন্তা করে যে মোল্লারা আমাদের সামনে ওয়াজ করে কি আর বলবে, ঘুরে ফিরে ওই নামাজেরই কথা, ঘুরে ফিরে জান্নাতের কথা, ঘুরে ফিরে জাহান্নামের কথা, এগুলো আর কত ভয় দেখাবে, কত আর লোক দেখাবে, ঠিক না? ঠিক না প্রাণপ্রিয় ভাইরা? আপনি যেখানে যান ঘুরে আপনি এখানে আসতে হবে। দেখেন না, যখন বিয়ের সময় হয় মোল্লা খুঁজতে হয়, তারপরে যখন মানুষ মারা যায় মোল্লা খুঁজতে হয়, নামাজের সময় মোল্লা খুঁজতে হয়, জানাজার সময় মোল্লা খুঁজতে হয়, এটা ছাড়া উপায় নেই। এমনকি আমাদের সমাজে যারা নাস্তিক, যারা সারা জীবন ইসলাম এবং মুসলিমদেরকে গালি দিয়ে চলেছিল, তারাও মরার পরে তাদের আত্মীয় স্বজন মোল্লা ডেকে নিয়ে এসে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করে, ঠিক না? বেশি টানবে ভাইরা, এছাড়া কোনো উপায় নাই। যতই কামাই রোজগার করি, যতই উপার্জন করি, যতই দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, আমাকে আল্লাহর ইবাদতের দিকে থাকতে হবে, এটাই আমার জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটার জন্য সৃষ্টি করেছেন, এবং এই কাজ আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি ঠিক মতো জানি আমি করতে পারি, তার জন্য আল্লাহ আমার সামনে হাজার রকমের নিয়ামত দান করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরযি জামিয়া, এই জমিনের মাঝে যা কিছু দেখছো তা সবই আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এই জমিনের মাঝে যা কিছু দেখছো তা আল্লাহ তোমাদের তোমাদের জন্যই সৃষ্টি করেছেন এগুলা। এটা সূরা বাকারার একটি আয়াত। সূরা লোকমানে আল্লাহ বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। তোমরা কি দেখো না আসমান জমিনের মাঝে যত রকমের নিয়ামত আছে, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, আল্লাহ সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছেন। আল্লাহু আকবার। সূর্যের কি দরকার আছে আল্লাহ? চন্দ্রের দরকার আছে? এই গাছগাছালি নদী নালা পাহাড় পর্বত এগুলি আল্লাহ দরকার আছে? এগুলি থেকে কে ফায়দা নেয়, কে উপকার নেই? সূর্য যদি না উঠে মানুষ বাঁচতে পারবে? রাত যদি না আসে মানুষ থাকতে পারবে? আল্লাহর নিদর্শন এগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ থেকে ফায়দা নেওয়ার জন্য, উপকার নেওয়ার জন্য। আল্লাহ অসংখ্য অনন্ত নিয়ামত দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কি বলছেন যে আল্লাহর নিয়ামত এত বেশি তিনি আমাদের দিয়েছেন, তোমরা যদি গণনা করো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এই সমস্ত আল্লাহ নিয়ামত আমাদের কেন দিয়েছেন? এই নিয়ামত গুলো আমাদের এই জন্য দিয়েছেন যাতে করে আমরা এগুলিকে ভোগ করি, এগুলি আমাদের কাজে লাগাই, আর বিনিময়ে আমরা আল্লাহর শুকরিয়া করি, কৃতজ্ঞতা আদায় করি। প্রিয় ভাইরা, আল্লাহর এই নিয়ামতগুলি ভোগ করে তার কৃতজ্ঞতা করলে আমারই তো লাভ, আমারই উপকার। যদি আমি এই নিয়ামতগুলি ভোগ করি আর আল্লাহর কৃতজ্ঞতা না করি, তাহলে এটা আমার জন্য ক্ষতিকর, আমি ক্ষতিগ্রস্ত হব। যে কথা সূরা আসরের আয়াতে সম্মানিত হাবিব ভাইয়ের কাছ থেকে আপনারা শুনেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষ সবাই, মানব জাতি সবাই ক্ষতির ভিতরে, সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু যারা আল্লাহর এই অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে তার শুকরিয়া করে, তার ইবাদত করে, তার চাকরি করে, গোলামি করে, তারা নয়, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আজকে আমরা যে মাহফিলে বসেছি, এই মাহফিল হচ্ছে লাভের মাহফিল, উপকারের মাহফিল, সম্মানের মাহফিল, নাজাতের মাহফিল। এই মাহফিল আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, এই মাহফিল আমাদের জান্নাতের পথকে প্রশস্ত করে দেবে, উন্মুক্ত করে দেবে। এই মাহফিল আমাদের সামনে এই ধরনের আরো মাহফিলের পথকে সুগম করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, সুতরাং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোকে আমরা উপভোগ করব আর এগুলোর বিনিময়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চান না মা উরিদু মিনহুম বিররিজক আমি তাদের কাছে রিজিক চাই না ওয়া মা উরিদু মিনহুম বিররিজকিন ওয়ালা উরিদু আন ইউতিআমুন এবং আমি এটাও চাই না যে ওরা আমাকে খাদ্য জোগাড় করে দেবে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন নিশ্চয় আল্লাহই হচ্ছেন রিজিক দাতা কে রিজিক দেয় আল্লাহ কে আমাদের রিজিক দান করেন আল্লাহ সুতরাং সে আল্লাহ আল্লাহ আমাদের রিজিক দান করেন তারই রিজিক আমরা ভক্ষণ করি অতএব তারই আমাদের শুকরিয়া করতে হবে আমাদের সমাজে কিছু লোক এমন আছে যে তারা এই সমস্ত ইবাদতের কথা বললে তারা বলে যে ভাই সংসার আছে পরিবার আছে কি করব পেট চলে না সংসার চলে না এর জন্য একটা কিছু করতে হয় এবং এভাবে বলে যে আল্লাহ কি দেখবে না আমি কি করছি আল্লাহ কি দেখবে না সংসারের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য স্ত্রী সন্তানের জন্য আমরা দিন রাত খেটে চলেছি তাদের মায়া মহব্বত ত্যাগ করে আজকে আমরা বিদেশে পড়ে আছি প্রবাস জীবনে একটা ঘরের মধ্যে দশ জন লোক গাদাগাদি করে থাকছি কি আমাদের জীবনের উদ্দেশ্য কি চাই আমরা কি পাবো আমরা ওরা আমাদের কি দিবে জানবে ভাইরা মনে রাখবেন আমার আমল যদি ঠিক না থাকে আমার ইবাদত যদি আমি ঠিক না রাখতে পারি আমার ঈমানকে যদি আমি সংশোধন করতে না পারি আমার সন্তান আমার স্ত্রী আমার পিতা আমার মাতা আমার ভাই বোন আমার কেউ কোনো উপকারে আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার ভিতরে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সামনে আপনারা এক বছর দুই বছর প্রবাস জীবনের ডিউটি করার পরে পয়সা উপার্জন করে ছুটিতে যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন যাওয়ার সময় বড় একটা লাগেজ নিয়ে যান না যান কি না এই লাগেজে যে মালপত্র থাকে এগুলি নিয়ে যে কি বিক্রি করেন নাকি বিতরণ করেন যখন এগুলি বিতরণ করেন যারা যাদেরকে দেন তারা সবাই কি খুশি হয় আপনার উপরে খুশি হয় সবাইকে খুশি করতে পারেন একটা ঘড়ি নিয়ে যাবেন বলবে এটা একটা ঘড়ি হলো বিদেশ থেকে এনে দিয়েছেন আমাদের একটা শার্ট দিবেন একটা যে কোনো জিনিস দিবেন আপনি মন ভরাইতে পারবেন না মন ভরাতে পারবেন না বলবে বিদেশ থেকে আমার জন্য কি এনেছে এটা সেটা কি ভালো এর চেয়ে ভালো পাওয়া যায় এরপরে যখন গরম গরম দেশে গেছেন দেখবেন যে কত দিক থেকে আপনার বন্ধু বান্ধব এসে হাজির হচ্ছে উমুকের উমুক তুমুকের তুমুক দিয়ে পরিচয় দিয়ে এসে বলবে হ্যাঁ আপনাকে কিছু টাকা ধার দেন ঠিক না বেঠি আবার আপনাকে দেখলে চায়ের দোকান নিয়ে যাবে কারণ জানে পকেট গরম হ্যাঁ বিদেশি ভাই এইভাবে ছুটির দিনগুলো এক মাস দুই মাস তিন মাস চার মাস যদি বাড়িতে হয়ে যাবে তখন দেখবেন ধীরে ধীরে আপনার এই সুখের পাখিরা আপনার থেকে দূরে চলে যায় ঠিক বলছি না ঠিক বলছি এমন কি আপনার প্রাণ প্রিয় স্ত্রী বলবে যে হলো তো এখন তো টাকা পয়সা শেষ আবার যাও কি করা যায় ঠিক না আল্লাহু আকবার আপনার হাতে পুঁজি নাই আপনার বন্ধু বান্ধব শেষ এমনকি প্রিয়তম স্ত্রী আপনাকে চলে যেতে পারবে একটা কথা মনে করেন আল্লাহ না করে যদি এরকম কোন ঘটনা ঘটে যে আপনার ভিসাটা নষ্ট হয়ে গেল বাংলাদেশি ভিসা বন্ধ আর ওইরকম আর ভিসার আপনি সুযোগ পাইতেছেন না এখন আপনি বেকার হয়ে গেছেন অথবা কোনো কারণে আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট ঘটলো একটা হাত ভেঙে গেল পা ভেঙে গেল অথবা চোখ নষ্ট হয়ে গেল আর আসতে পারলেন না হতে পারে কি পারে না হয় কিনা মানুষের দেখবেন ওই ব্যক্তিটা পরিবারের ভিতরে সবচাইতে নিম্ন এবং নিকৃষ্ট বলে প্রমাণিত হবে তার কেউ দায়িত্ব নেবে না এ কথা বলবে না যে উনি 22 বছর 24 বছর 30 বছর বিদেশে থেকে আমাদেরকে খাইয়ে পরে মানুষ করেছে সুতরাং আপনাকে আর কোনো কাজ করতে হবে না তাকে আমরা ঘরে বসিয়ে
আমরা তাকে সম্মান করব, তাকে খাওয়াবো, কেউ বলবে না, ঠিক না বেঠে? প্রাণপ্রিয় ভাইরা, এটা দুনিয়ার খুব সামান্য একটা উদাহরণ, কেয়ামতের দিন এর অবস্থা আরো কঠিন হবে, ভয়ানক হবে। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করছে, অর্থ কামাই করছে, তারা কি আমার কোনো উপকারে আসবে? কেউ উপকারে আসবে না। আল্লাহ বলছেন যে সেই দিন নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয়, তারা সবাই আমার থেকে দূরে চলে যাবে। প্রত্যেক ব্যক্তি নিজের শান নিয়ে, নিজের অবস্থা নিয়ে সে নিজে ব্যস্ত থাকবে, অন্যদিকে সে নজর দেওয়ার সুযোগ পাবে না। এজন্যই প্রাণপ্রিয় ভাইরা, তাদের বাহানা করে পরিবারের জন্য, আত্মীয়দের জন্য, সংসারের জন্য আমি এটা করছি, আমার আমল, আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে, আমার ইবাদতে দেরি হয়ে যাচ্ছে, এই বাহানা আল্লাহর কাছে চলবে না। কিয়ামতের দিন এই নিকট আত্মীয়রা আমার কোনো উপকারে আসবে না, যদি আমার আমল নামা আমার উপকারে না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে সেই দিন মানুষ যখন আমল তার থাকবে না, যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, সে যখন দেখতে পাবে, يبشرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه অপরাধী যখন দেখবে তাকে এখন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, আমার এই কলিজার টুকরা ছেলেটাকে আমার জানের বিনিময়ে তুমি এটাকে জাহান্নামে নিয়ে যাও, আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। কোরআন বলছে কলিজার টুকরা ছেলেকে আমি আমার জান বাঁচানোর জন্য ফিদিয়া হিসেবে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। বিসর্জন দিয়েছি, বাবা মাকে বিসর্জন দিয়েছি, ভাই বোনকে বিসর্জন দিয়েছি, স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সেই স্ত্রীর কথা বলা হবে, আল্লাহ এগিয়ে নিয়ে যাও আর আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, সেটাও গ্রহণ করা হবে না। ও আখি, ভাইয়ের কথা বলা হবে যে ভাই বোন এদের জন্য আমি কত খেটেছি, কত পরিশ্রম করেছি, আল্লাহ আমার জানের বিনিময়ে এদেরকে নিয়ে যাও, আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ কবুল করবেন না। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, তাহলে এটাও যদি কবুল না হয়, আমার বংশের সমস্ত লোক, আমার বংশের সমস্ত লোক আল্লাহ সবাইকে নিয়ে যাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ সেটা কবুল করবেন না। আল্লাহ এখানে শেষ করেন নাই, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সে তখন বলবে, অপরাধী বলবে যে আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ, এখন কত কোটি আছে? 700 কোটি, 700 কোটি মানুষ সবাইকে তুমি জাহান্নামে নিয়ে যাও, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে না। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, এ ধরনের কোন ফিদিয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দেখবেন যে আমার পুঁজি আছে কিনা, আমার আমল আছে কিনা, সেই আমলের কথা ভাই বলে গেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর কি ঈমান, দুই নম্বর হচ্ছে ওয়ামিলুস সলিহাত, নেক আমল, এই দুটো ছাড়া, ঈমান এবং আমল, এই দুটো ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আপনার সম্মান মর্যাদা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ সন্তান সন্ততি পরিবার বংশ কোনো কিছুই সেদিন উপকারে আসবে না, উপকারে আসবে শুধু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এটা উপকারে আসবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ঈমান। সেই ঈমানটা কেমন হতে হবে? শিরিক মুক্ত ঈমান হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছি, আমি ঈমানদার হয়ে গেছি, আমাদের সমাজে অনেক লোক আছে এমন বলে যে আরে আমল না করলে কি হবে, নামাজ না করলে কি হবে, আমি তো জান্নাতে যাবই, আমি কালেমা পড়েছি। যদি তাই হতো তাহলে এই কোরআনের দরকার ছিল না, নবীর দরকার ছিল না, এই তালিম তরবিয়তের কিছু দরকার ছিল না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানেই ওয়া আমিলুস সলিহাত বলেছেন, নেক আমলের কথা বলেছেন। শুধু আমল হলে হবে না, সেটা কি হতে হবে? নেক হতে হবে। কি হতে হবে? নেক হতে হবে। ঈমান হলে সে ঈমানটা শিরক মুক্ত হতে হবে। কিভাবে ঈমানকে শিরক মুক্ত করতে হবে সেটার আলোচনা কিন্তু ভিন্ন, ওই আলোচনা করতে গেলে এরকম আরো কয়েকটা মাহফিল লাগবে। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন আমরা এরকম মাহফিলে আবার হাজির হব, আমাদের ঈমানকে আমরা পবিত্র করব, শিরক মুক্ত করব, যে ঈমান দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো সেই ঈমানকে আমরা গ্রহণ করব। আমরা এরকম মাহফিল করব কিনা? আমরা আমল করি সে আমলকে আল্লাহর কাছে গ্রহণ হয় কিনা, সেটা সলিহ কিনা নেক কিনা তা আমাদের যাচাই করা দরকার না, সেই আমলটাকে সলিহ বানাতে হলে এরকম মাহফিল দরকার আছে। একটা দুটো নয়, অসংখ্য হয়তো মাহফিল দরকার আছে। সেই মাহফিল গুলোতে আমাদের আলোচনা করতে হবে কিভাবে আমলকে সলিহ বানাইতে হয়, কিভাবে আমলকে নেক বানাইতে হয়। নেক আমলের বিপরীত কি কথা? বদ আমল। তার মানে আমল করেও নামাজ পড়ে একজন মানুষ বদ আমলকারী বলে গণ্য হতে পারে, সাদাকা দিয়ে হজ করে একজন মানুষ বদ আমলকারী অসৎ আমলকারী বলে গণ্য হতে পারে। কিভাবে হবে সেটার নিয়ম আছে বা সেটার কথা আছে, যেটা ভিন্ন কথা। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন আমরা এই ক্যাম্পে এখানে এসে সেগুলিকে আমরা তালিম দেব, শিক্ষা দেব। আপনারা রাজি আছেন? কারা রাজি নাই হাত তুলেন তো, আমি কিন্তু দুটা কথা বলছি, যারা বুঝবে না তারা কিন্তু ধরা পড়ে যাবে। আমি বলেছি যারা রাজি নাই তারা হাত তুলেন, আলহামদুলিল্লাহ। যারা আমরা কেউ যেহেতু হাত তুলি নাই তার মানে আমরা সবাই কি আছি? রাজি আছি। কি শিখবো? আমরা ঈমান শিখবো, আমরা ঈমানকে শিরক মুক্ত করতে শিখবো, আমরা আমল শিখবো, যে আমলটা কিভাবে সৎ হয় সৎ হওয়ার নিয়ম শিখবো। তার প্রিয় ভাইরা মনে রাখবেন, শেষ কথা আবার বলছি যে আমার পরকালে নাজাতের জন্য ভাই জান্নাতের উদাহরণ দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য আমি জাহান্নাম সম্পর্কে কয়েকটি কথা বললাম যে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ উপকার করতে পারবে না, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য আমার ঈমান এবং নেক আমল ছাড়া কোনো উপায় নাই। অতএব আমরা